50-60 টাকার মাস্ক কিনে তুমি কি ভাবছো করোনা আটকাবে? যে মাস্ক পাদের গন্ধ আটকাতে পারে না সে কি আবার করোনা আটকাবে? হ্যাঁ বে হাসি, তোকে একটা গল্প বলবো। হ্যাঁ মন দিয়া শুনবি। হ্যাঁ তো এক রাজার একটা কুকুর ছিল। হ্যাঁ তো কুকুরটা প্রত্যেকদিন সকালবেলায় গু খেত। হ্যাঁ তো রাজার চোখে একদিন পড়ে যায়। হ্যাঁ কুকুরটাকে ধরে বেধুম মার। হ্যাঁ রাজা বলছে সালা আর গু খাবি? হ্যাঁ আর গু খাবি? হ্যাঁ আর গু খাবি? হ্যাঁ আর গু খাবি? হ্যাঁ হ্যাঁ বে তুই সত্যি গু খাবি? হ্যাঁ শালির ঘরে শালি একদম নড়বি না, একদম মায়েরা ফেলবে, একদম চুপ করে বসে থাকবে। শালির ঘরে শালি আবার কই যাবি? এক্সকিউজ মি, চুপ। আজকের তাজা খবর, মাস্ক পরা অবস্থায় বাবাকে চিনতে না পেরে বিড়ি চেয়ে চরম ক্যালারিং খেলেন ছেলে। সালা ইয়ার ভালো লাগে না। হ্যাঁ রে ভাই, লকডাউন শেষ হওয়ার পর তুই সর্বপ্রথম কি করবি? আমি আমি তো আগে বাড়িতে ভালো করে এক সপ্তাহ রেস্ট লিব। বাপ রে শালা, একবারে খাসতে গেনু ভাই, শালাকে কাটে ফেলে দিব, কাটে দেখবি, তুই দেখবি দেখবি এখন। ঠিক আছে তুমি দেখো, আমি বাড়ি যাই। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। আমার নাম নিবি? আমি তোর নাম নেব। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোর নাম কি খাবি আর আমার নাম কুত্তার গু? ঠিক আছে ঠিক আছে, আমি প্রথম বলছি, কি খাবি? কুত্তার গু।